খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি। বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনূস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারি, যে এক নম্বর হলো দোয়া ইউনূস, আরেকটা হলো ইস্তেগফার। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজেম বানায় নেয় আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, আর যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন, এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। নাম্বার তিন, দুরুদ। দুরুদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায়। তাহলে তিনটা আমলের কথা বললাম, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইস্তেগফার বেশি বেশি, দুরুদ। যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে উম্মুল মুমিনীনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই? বহুত হয়েছে, এবং সে মান অভিমানটা আমাদের মতো না, তাদের মতো করে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তিনি তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন, রান্নাবাড়া তিনি করতেন, অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে। এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন, বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরো হয়ে গেছে। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি, যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি, যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে, তিনি অনেক খুশি। এই হাদিস বর্ণনা করার পর কোন মুহাদ্দিস, কোন হাদিস বিশারদ, কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন, আপনি আমি যদি হইতাম এই জায়গায়, আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি, বাটিটা ভেঙে ফেললা ফেললা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণায় পাওয়া যায় না। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একইভাবে স্বামীর